উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভোক্তা ও উৎপাদকের আচরণ যে অধ্যায়টা আছে সে অধ্যায় থেকে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে একটি চাহিদা অপেক্ষক থেকে চাহিদা সমীকরণ তৈরি করতে হয় সেই ধারাবাহিকতায়। আজকে আমরা দেখব চাহিদা সমীকরণ থেকে কিভাবে চাহিদা সূচি এবং চাহিদা রেখা অঙ্কন করা যায়। গত ক্লাসে আমরা দেখেছিলাম আমরা যে সমীকরণটা পেয়েছিলাম সেই সমীকরণটা ছিল QD ইকুয়াল 10-2P, যেখানে QD ছিল চাহিদার পরিমাণ, P ছিল দাম, 10 ছিল কনস্ট্যান্ট বা শূন্য দামে চাহিদার পরিমাণ, -2 ছিল সমীকরণের ঢাল। আমার এই যে QD ইকুয়াল 10-2P এই সমীকরণটাতে P হচ্ছে আমার স্বাধীন চলক, QD হচ্ছে আমার অধীন চলক। আজকের ক্লাসে আমরা দেখব সেই চাহিদা সমীকরণ থেকে কিভাবে চাহিদা সূচি এবং চাহিদা রেখা অঙ্কন করা যায়। আমরা জানি যে কোনো একটা সমীকরণে বা কোনো একটা অপেক্ষকে যদি স্বাধীন চলকের বিভিন্ন মান আমরা ধরে নেই, সেই প্রেক্ষিতে অধীন চলকের বিভিন্ন মান আমরা পেয়ে থাকি, সেই হিসেবে এখন আমরা স্বাধীন চলক অর্থাৎ প্রাইস বা P এর বিভিন্ন মান যদি ধরি, তারই ধারাবাহিকতায় বা তারই আলোকে আমরা QD বা চাহিদার পরিমাণের বিভিন্ন মান পেয়ে যাব। আমরা দেখি আমরা সেটা পাই কি না। আমি ধরে নিচ্ছি কোনো একটা জিনিসের দাম 1 টাকা, তখন আমার এই সমীকরণ অর্থাৎ QD ইকুয়াল 10-2P এই সমীকরণে আমার QD এর পরিমাণ কত হয়? তাহলে QD ইকুয়াল টু 10-2P, 10 আমার থেকে গেল 2, ইন্টু পি হচ্ছে আমার 1, ইকুয়াল 8। পি এর মান যদি 2 হয়, পি ইকুয়াল 2 হলে QD 10-2 ইন্টু, এখন আর আমার 1 থাকবে না, এই 1 এর জায়গায় অর্থাৎ পি এর জায়গায় আমাকে 2 বসাতে হবে, 6। পি এর মান যদি 3 হয় QD কত হবে? QD ইকুয়াল 10-2 ইন্টু পি এর জায়গায় আমি বসাবো 3, 10 থেকে 2 ইন্টু 3 মানে 6 বাদ দিলে আমার হাতে থাকবে 4। পি এর মান যদি 4 হয় তাহলে QD কত হবে? QD ইকুয়াল 10-2 ইন্টু 4 সমান সমান 2। তাহলে আমি দেখতে পাচ্ছি যে যখন পি এর মান 1 তখন QD এর মান হচ্ছে 8, পি যখন 2 তখন QD হচ্ছে 6, পি যখন 3 তখন QD হচ্ছে 4, পি যখন 4 QD হচ্ছে 2। অর্থাৎ স্বাধীন চলক পি বা প্রাইস এর বিভিন্ন মানের প্রেক্ষিতে অধীন চলক QD এর বিভিন্ন মান আমি পেয়ে থাকি। এখন সেই দাম এবং চাহিদার পরিমাণ অর্থাৎ প্রাইস এবং কোয়ান্টিটিটাকে যদি আমি একটা সূচির মাধ্যমে দেখাতে পারি, আমি এই পাশে ধরে নিচ্ছি আমি এক পাশে ধরলাম দাম, আরেক পাশে ধরলাম চাহিদার পরিমাণ, যাকে আমি QD দ্বারা দেখাচ্ছি, দামকে দেখাচ্ছি P দ্বারা। যখন আমার P ইকুয়াল 1 তখন QD হচ্ছে আমার 8, যখন P 2 তখন QD হচ্ছে 6, P যখন 3 তখন QD হচ্ছে আমার 4,
ঠিক একইভাবে প্রাইস যখন 4 তখন কোয়ান্টিটি বা কিউডি হচ্ছে আমার 2 তাহলে চাহিদা সমীকরণে আমি যেখানে দাম বা স্বাধীন চলকের বিভিন্ন মানের প্রেক্ষিতে অধীন চলক চাহিদা মানের চাহিদার পরিমাণের বিভিন্ন মান আমি পেয়ে থাকি এই স্বাধীন চলক এবং অধীন চলকের বিভিন্ন মানগুলোকে যখন আমি একটা সূচি বা টেবিলের মাধ্যমে দেখাবো সেই সূচি বা টেবিলটাকেই বলা হবে চাহিদা সূচি তাহলে আমি এই যে সূচি বা টেবিলটাকে পেলাম এটার নাম দিতে পারি আমি চাহিদা সূচি তাহলে আমি বলতে পারি যে চাহিদা সূচি হচ্ছে এমন একটি সূচি যেখানে কোনো দ্রব্যের বিভিন্ন দাম দেয়া থাকে এবং সেই দামের প্রেক্ষিতে চাহিদার পরিমাণ দেয়া থাকে অর্থাৎ দাম এবং চাহিদার পরিমাণের এই যে বিভিন্ন উপাত্তগুলো একটা সূচি বা টেবিলের মাধ্যমে যখন উপস্থাপন করা হয় সেটাকেই বলা হয় চাহিদা সূচি চাহিদা সূচিতে আমাদের চাহিদা বিধি পরিলক্ষিত হয় বা প্রতীয়মান হয় আমরা জানি চাহিদা বিধি হচ্ছে অন্যান্য অবস্থা বা বিষয় স্থির থেকে যখন কোনো দ্রব্যের দাম বেড়ে যায় তখন ওই দ্রব্যের চাহিদার পরিমাণ কমে যায় আবার যখন কোনো দ্রব্যের দাম কমে যায় তখন ওই দ্রব্যের চাহিদার পরিমাণ বেড়ে যায় দাম এবং চাহিদার মাঝে এই যে বিপরীত সম্পর্কটা সেই বিপরীত সম্পর্কটা চাহিদা সূচিতেও পরিলক্ষিত হয় আমরা দেখতে পাচ্ছি যে যখন দাম 1 টাকা থেকে বেড়ে 2 টাকা হয়ে গেল তখন চাহিদার পরিমাণ 8 একক থেকে কমে 6 একক হয়ে গেল আবার দাম যখন 2 টাকা থেকে বেড়ে 3 টাকা হয়ে গেল চাহিদার পরিমাণ তখন 6 থেকে কমে 4 একক হয়ে গেল দাম আরো বেড়ে যখন 4 টাকা হয়ে গেল তখন চাহিদার পরিমাণ আরো কমে 2 একক হয়ে গেল অর্থাৎ দাম 1 টাকা থেকে 2 টাকা 2 টাকা থেকে 3 টাকা থেকে 4 টাকা বাড়ার সাথে সাথে চাহিদার পরিমাণ 8 একক থেকে কমে 6 একক থেকে কমে 4 একক থেকে কমে 2 একক হয়ে যায় অর্থাৎ দাম বাড়ার সাথে সাথে চাহিদার পরিমাণ কমে যায় আবার ঠিক বিপরীতটাও ঘটে থাকে আমি যদি উল্টো ভাবে দেখি দাম 4 টাকা থেকে কমে 3 টাকা থেকে কমে 2 টাকা থেকে কমে যখন 1 টাকা হয় চাহিদার পরিমাণ তখন 4 একক থেকে বেড়ে 2 একক থেকে বেড়ে 4 একক 4 একক থেকে 6 একক থেকে বেড়ে 8 একক হয় অর্থাৎ দাম কমার সাথে সাথে চাহিদার পরিমাণ তখন বেড়ে যায় অর্থাৎ দাম এবং চাহিদার পরিমাণের একটা বিপরীত যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা চাহিদা সূচিতে পরিলক্ষিত হয়ে থাকে তাহলে আমি বলতে পারি যে কোনো একটা সমীকরণ যদি আমার যে দেয়া থাকে বা জানা থাকে সেই সমীকরণে স্বাধীন চলকের বিভিন্ন মানের প্রেক্ষিতে আমি অধীন চলকের বিভিন্ন মান পেতে পারি সেই স্বাধীন চলক এবং অধীন চলকের মানগুলোকে যখন আমি একটা সূচির মাধ্যমে দেখাবো সেই সূচিটাতে তখন বলা হবে চাহিদা সূচি তাহলে চাহিদা অপেক্ষক থেকে আমি খুব সহজে চাহিদা সমীকরণ পেতে পারি আবার সেই চাহিদা সমীকরণে স্বাধীন চলক দাম এর বিভিন্ন মানগুলো আমি নিয়ে অধীন চলক চাহিদার পরিমাণের বিভিন্ন মান আমি খুব সহজেই পেয়ে থাকি এখন সেই দাম এবং চাহিদার পরিমাণের যে মানগুলো আমি পেয়ে থাকি সেই মানগুলো থেকে আমি চাহিদা রেখা অঙ্কন করতে পারি আমি প্রথমেই দুইটা অক্ষ বিবেচনা করলাম এটা হচ্ছে আমার ভূমি অক্ষ যাকে আমি বলছি ও এক লম্ব অক্ষ এটাকে আমি বলছি ও ওয়াই ভূমি অক্ষে আমি ধরলাম চাহিদার পরিমাণ সংক্ষেপে যাকে আমি বলি কিউ ডি লম্ব অক্ষে ধরলাম দাম সংক্ষেপে বলি পি আমি যদি এই সমীকরণ থেকে যেই মানগুলো পেলাম সেই মানগুলোর প্রেক্ষিতেই রেখা অঙ্কন করতে চাই আমি দেখতে পাচ্ছি দাম হচ্ছে 1 2 3 4 তাহলে লম্ব অক্ষকে আমি 1 2 3 4 এভাবে ভাগ করে নিতে পারি তার প্রেক্ষিতে আমার পরিমাণ যে চাহিদার পরিমাণ তার মানগুলো হচ্ছে 8 6 4 2
যখন দ্রব্যের দাম 1 টাকা, তখন ওই দ্রব্যে চাহিদার পরিমাণ হচ্ছে 8 একক। দ্রব্যের দাম 1, চাহিদার পরিমাণ হচ্ছে 8। তাহলে এই 1 টাকা দামে 8 একক দ্রব্যের চাহিদা দুইটাকে মিলে আমি একটা বিন্দু পাই, সেই বিন্দুটার নাম দিলাম এ। অর্থাৎ 1 টাকা দামে 8 একক দ্রব্যের চাহিদা, এই দুইটার সংমিশ্রণে আমি একটা বিন্দু পেলাম, সেই বিন্দুটার নাম দিলাম এ। ঠিক একইভাবে দ্রব্যের দাম যখন 2 টাকা, তখন চাহিদার পরিমাণ হচ্ছে 6 একক। তাহলে 2 টাকা দাম এবং 6 একক চাহিদার পরিমাণ, দুইটার সংমিশ্রণে আমি একটা বিন্দু পেলাম, যার নাম দিচ্ছি আমি বি। 3 টাকা যখন দ্রব্যের দাম, তখন চাহিদার পরিমাণ হচ্ছে 4। দ্রব্যের দাম হচ্ছে 3, চাহিদার পরিমাণ হচ্ছে 4। এই 3 টাকা দাম এবং 4 একক চাহিদার পরিমাণ সংমিশ্রণের যে বিন্দুটা পেলাম তার নাম দিচ্ছি সি। যখন দ্রব্যের দাম 4 টাকা, চাহিদার পরিমাণ তখন 2 একক। 4 টাকা দাম, 2 একক চাহিদার পরিমাণ সংমিশ্রণে আমি একটা ডি বিন্দু পেলাম। এখন আমি এই এ বি সি ডি এই 4টা বিন্দুকে একসাথে যোগ করে দেব। আমি ফ্রি হ্যান্ডে করছি, তোমরা চাইলে সেটা স্কেলের মাধ্যমে করতে পারো। এই এ বি সি ডি বিন্দুগুলোকে যোগ করে আমি যেই রেখাটা পেলাম, সেই রেখাটার নাম দিচ্ছি আমি ডি ডি রেখা, অর্থাৎ ডিমান্ড কার্ভ। এখন এই এ বি সি ডি বিন্দুগুলোকে যোগ করে আমি যেই রেখাটা পেলাম, সেই রেখাটা হচ্ছে চাহিদা রেখা। কেননা এক্ষেত্রে দামের বিভিন্ন এককের প্রেক্ষিতে বা স্বাধীন চলক দামের বিভিন্ন মানের প্রেক্ষিতে আমি অধীন চলক যে চাহিদার পরিমাণ, যে বিভিন্ন মানগুলো পেয়েছি, তার সংমিশ্রণে আমি এই রেখাটা অঙ্কন করেছি। তাহলে আমি বলতে পারি যে চাহিদা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখায় দ্রব্যের দাম এবং চাহিদার পরিমাণের মাঝে সম্পর্ক দেখানো হয়ে থাকে। পাশাপাশি এক্ষেত্রে চাহিদা বিধিও কার্যকর হয়ে থাকে। যেমন আমি দেখতে পাচ্ছি দ্রব্যের দাম 1 টাকা থেকে বেড়ে 2 টাকা, 2 টাকা থেকে বেড়ে 3 টাকা, 3 টাকা থেকে বেড়ে 4 টাকা। সাথে সাথে চাহিদার পরিমাণ 8 একক থেকে কমে 6 একক, 6 একক থেকে 4 একক, 4 একক থেকে 2 একক। অর্থাৎ দাম বাড়ার সাথে সাথে চাহিদার পরিমাণ কমে আসছে। আবার বিপরীতভাবে যদি আমি দেখি, দ্রব্যের দাম কমার সাথে সাথে, অর্থাৎ দাম যদি 4 টাকা থেকে কমে 3 টাকা, 3 টাকা থেকে কমে 2 টাকা, 2 টাকা থেকে কমে 1 টাকা হয়, চাহিদার পরিমাণ তখন 2 একক থেকে বেড়ে 4 একক, 4 একক থেকে বেড়ে 6 একক, 6 একক থেকে বেড়ে 8 একক হয়। তাহলে আমি দেখতে পাচ্ছি যে বাম থেকে ডান দিকে নিম্নগামী একটা চাহিদা রেখার ক্ষেত্রে চাহিদা বিধি প্রতীয়মান হয়। তাহলে আমি বলতে পারি যে আমার যদি কোনো একটা সমীকরণ দেয়া থাকে এবং সেই সমীকরণে স্বাধীন চলকের বিভিন্ন মানের প্রেক্ষিতে আমি অধীন চলকের বিভিন্ন মান খুব সহজেই পেতে পারি, এবং সেই মানগুলোকে যখন আমি একটা সূচি বা টেবিলের মাধ্যমে দেখানবো, তখন সেই সূচি বা টেবিলটাকে বলা হবে চাহিদা সূচি। আবার স্বাধীন চলক দাম এবং অধীন চলক চাহিদার পরিমাণ, এই মানগুলোকে যখন একত্র করে আমি একটা রেখার মাধ্যমে দেখাবো, সেই রেখাটাকে বলা হবে চাহিদা রেখা। তাহলে আমরা খুব সহজেই চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি এবং চাহিদা রেখা অঙ্কন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের যদি কোনো একটা অপেক্ষক দেয়া থাকে, সেই অপেক্ষক থেকে আমরা চাহিদা সমীকরণ বের করতে পারবো। আবার সেই চাহিদা সমীকরণ থেকে আমরা চাহিদা সূচি এবং চাহিদা রেখা অঙ্কন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। আমরা আশা করব তোমরা এই ক্লাসটা খুব সহজেই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।